গেছে হেলদি ডিটক্স জুস, শুধুমাত্র তোমার বডি থেকে ফ্যাট লস করবে না, তোমার বডিতে এটা ব্লাডও ইনক্লুড করে। মানে একটু দেখো যে কোনো মানে ডেলিভারি ডেলিভারি ওয়ার করে না, বডিতে ব্লাডের একটা কম থেকেই যায়। তো এটা তুমি প্রতিদিন ট্রাই করতে পারো। আর এটা খাইলে শুধুমাত্র ব্লাড বাড়বে তা না, তোমার স্কিনটাও গ্লোয়িং করবে। হাই ফ্রেন্ডস, নমস্কার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। তো আমি গেছিলাম বাজারে বিকালবেলা। তো বিকালবেলা বাজারে গিয়ে আমি জিনিসগুলো নিয়ে আসছি, ফ্রুটগুলো আরও অনেক কিছু আনছি। ভাবলাম তোমাদেরকে ফ্রুটগুলো দেখাই, বাকি সব দেখানোর দরকার নাই, ঠিক আছে? তো এখানে আছে দেখো, বিমানের জন্য খেজুর, মানে বিমানে খাবার আমি খেজুর দিই সবসময়। এটা লোকের গাজর, মানে ইন্ডিয়ান দেশি গাজর। এখানে আছে 1.5 কেজি আঙ্গুর, এখানে আছে কিউই, এখানে আছে ইন্ডিয়ান দেশি শশা, এখানে আছে লোকিয়া সপেদা, এখানে আছে লোকিয়া বিটরুট, এখানে একটা বড় একটা ড্রাগন আছে, ভিতরটা কিন্তু হোয়াইট কালার হয়, আর যেটা বাংলাদেশে সেটা লাল। আমি হোয়াইটটা বাংলাদেশে দেখি নাই, আর এখানে লালটা দেখতে পাই না, লালটা এখানে নাই। তো তোমাদেরকে প্রাইসটা বলতেছি, যার জন্য ভিডিওটা বানাচ্ছি এখন। আর অবশ্যই তোমাদেরকে একটা ভালো জুস রেসিপি দেখাবো এই ভিডিওতে। তো এটার দাম হলো 100 টাকা কেজি না 80 টাকা কেজি। এটা মানে আছে ভালো, মানে বাংলাদেশে যেমন একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে, এখানেও আছে, কিন্তু এত প্রিমিয়াম কোয়ালিটি আমাদের দরকার নাই, কারণ বিমানে খাবারে আমরা তো এটাই দরকার। তো এই গাজরটার দাম হলো 30 টাকা কেজি, দেশি গাজর, ঠিক আছে? আর এখানে আর ছোটো ছোটো গাজরটা পাওয়া যায়, যেটা বাংলাদেশে আছে ওইটা এখানে পাওয়া যায়। তো এটার দাম হলো 1.5 কেজি 100 টাকা, 50 টাকা কেজিও পাওয়া যায়, মাঝে মাঝে 30 টাকা কেজিও পাওয়া যায়। তো এটা হলো গিয়ে কিউই, পাঁচটা নিয়ে আসছি, এখন সিজন নাই তাই দাম একটু বেশি, 10 টাকা পার পিস, পাঁচটার দাম 50 টাকা। যখন সিজন থাকে তখন কিন্তু 5 টাকা পিস পাওয়া যায়, ঠিক আছে? ওর এটা কিন্তু মানে দেখতে একদম চিচিঙের মতো লাগতেছে। শশা, শশা হলো 20 টাকা কেজি, এখানে 1 কেজি নিয়ে আসছি, এটা দিয়ে আমি ডিটক্স জুস বানাবো, আর অনেক হেলদি জুস। আর এটা হলো গিয়ে সপেদা, সপেদা 20 টাকা কেজিও পাওয়া যায়, 30 টাকা কেজিও পাওয়া যায়, 50 টাকা কেজিও পাওয়া যায়। যেটা বড় ওটা দাম একটু বেশি থাকে। তো এটা মিডিয়ামটা, এটার দাম হলো গিয়ে 30 টাকা, 1 কেজি নিয়ে আসছি। আর এখানে 1 কেজি আছে হলো গিয়া বিটরুট, এটার দামও 30 টাকা। আর এত বড় একটা ড্রাগন ফ্রুটের দাম 40 টাকা, ঠিক আছে? মানে ওভারঅল প্রাইস কত কম দেখছো, মানে এখানে অনেক কম দামে জিনিস পাওয়া যায় গুজরাটে। আর এটা হলো গিয়া বাজরার আটা, মানে এখানে মানুষ এই আটা দিয়ে রুটি খায়, যদিও আমাদের এখানে আটা আছে আরও, ওটা নর্মাল আটা, গমের আটা। এটা এটা এখন নিয়ে আসছি। তো সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছি জুসটা, ডিটক্স জুসটা আমি সকালবেলা সবসময় খাই। তো আমি এখন থেকে চিন্তা করছি প্রতিদিন খাবো, এত সস্তা জিনিস তো আমি খাবো না। চলো দেখাই, সকালবেলা দেখা হবে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখানে দেখো, কেটে নিচ্ছি ক্যারট, কিকুম্বার, বিটরুট, গ্রেপস আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি। এখানে না, মানে এখানে না, আমি আগের থেকে মানে 1-2 ঘন্টা পানিতে ভিজা রাখি লবণ আর সোডা দিয়ে, তাহলে উপরে কেমিক্যালটা চলে যায়। যদিও এখানকে মানে গ্রেপসগুলো ভালো থাকে, অনেক জলদি জলদি নষ্ট হয়ে যায়, কেমিক্যাল কম থাকলে নষ্ট হয়। তো এখন জুস বানাবো, আমি একটু বেশি বেশি করে এগুলো কেটে নিছি, এগুলো রেখে দিব পরে ফ্রিজে, যখন জুস বানাতে মন চাবে তখন আমি বানাই নিব, আর ঠিক আছে? তো আমি অল্প অল্প করে দিচ্ছি শুধু আমার জন্য, কারণ বাসাতে আর কেউ নাই জুস খাওয়ার মতো, তাই এগুলো কেটে রেখে দিছি, কালকে আবার জুস বানাবো। তো তোমরাও চাইলে কাইটে রাখতে পারো ফ্রিজের ভিতরে, সমস্যা নেই। জুস বানায় রাখলে জুসটার টেস্টটা নষ্ট হয়ে যায়, তাই জুস বানায় রাখার দরকার নেই, এরকম করে রাখতে পারো। আর আমি আঙ্গুরটা দিব, এই জন্য আঙ্গুরের টেস্ট ভালো আসে এই জন্য। এই দেখো টোটাল আমি 1 গ্লাস জুস বানাবো এখানে, এই দেখো। তো এটার ভিতরে আমি অল্প একটু পানি অ্যাড করে নিছি, ঠিক আছে? আর আমার ব্লেন্ডারটা অনেক ভালো, জলদি করে মিক্স হয়ে যায় সব কিছু। এই দেখো, এখানে আমি এসব গুল, তারপর হলো সিয়া সিড, তারপর হলো গিয়া তুকমা, আর অনেক ধরনের মিক্স সিড ভিজায় রাখছিলাম 1 ঘন্টা আগে। তো এটাকে এখন আমি এখানে অ্যাড করে দিব, ঠিক আছে? তো এটাও বেশি করে ভিজে রাখতে পারো তোমরা, তারপর ফ্রিজে স্টোর করে রাখতে পারো, 1-2 দিন এরকম থাকবে, মানে 1 সপ্তাহ পরে এখনও নষ্ট হয়ে যাবে। এটা একটু মিলাই নিব, আর এগুলো আমি দেখে ফ্রিজে রেখে দিব, কারণ কি ফ্রিজে রাখলে টাটকা থাকে, আর কালকে সকালে আবার জুস বানিয়ে খেতে পারবো, মন চাইলে বিকালেও খেতে পারবো, কারণ এগুলো কাটার জন্য অনেক আলসি লাগে। আমি একটু পানি দিছি, একটু একটু পানিতে অনেকগুলো জুস হয়েছে, বুঝছো? বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মজা লাগবে না। আর আজকে বিটরুটটা অনেক বেশি সাদা সাদা ছিল, তাই কালারটা বেশি একটা ভালো আসে নাই। এই দেখো আমার জুসটা রেডি হয়ে গেছে, আর আজকে জুসটা কিন্তু বেশি একটা লাল হয় নাই, কারণ বিটরুটটা না অনেক বেশি মানে ছিল, সাদা সাদা ছিল। তো এরকম কখনই পাই না, এই প্রথম পাইছিস এমন সাদা বিটরুট। তবুও চলবে,
এই তো আমার ডিটক্স জুস হয়ে গেছে, হেলদি ডিটক্স জুস। শুধুমাত্র তোমার বডি থেকে ফ্যাট লস করবে না, তোমার বডিতে এটা ব্লাডও ইনক্লুড করে, মানে এটা খেলে ব্লাড বাড়ে শরীরে। আর যেহেতু এটার ভিতরে অনেক ধরনের ফ্রুট আছে, অনেক ধরনের সিড আছে, তোমার ওয়েট লস করার জন্য মানে এটা হেল্প করবে জুসটা, মানে টু ইন ওয়ান জুস। এই জুসটা অনেক টু ইন ওয়ান। আর তোমাদেরকে আমি গুজরাতের ফ্রুটের ব্যাপারটা মানে বললাম যে এখানে ফ্রুট অনেক সস্তা, তাই আমি জুসটা প্রতিদিনই চাইলে খাইতে পারি, কিন্তু আমি খাই না, অনেক আলসামি করি। তাই আমি এখন চিন্তা করছি প্রতিদিনই খাবো। দেখো যে কোনো মানে ডেলিভারি ডেলিভারি হওয়ার পরে না বডিতে ব্লাডের একটা কম থেকেই যায়, তো এটা তুমি প্রতিদিন ট্রাই করতে পারো। আর এটা খাইলে শুধুমাত্র ব্লাড বাড়বে তা না, তোমার স্কিনটাও গ্লোয়িং করবে, অনেক ভালো থাকবে স্কিন, ভিতর থেকে পিউরিফাইড হয় আমাদের বডি। আমাদের বডি যখন ভিতর থেকে ভালো হয়ে যায়, আমাদের স্কিনটা উপর থেকে অনেক বেশি ব্রাইট হয়ে যায়, ঠিক আছে। আর আজকে কালারটা অনেক বেশি সাদা সাদা লাগতেছে, দেখে বেশি একটা ভালো লাগতেছে না। আমি কিন্তু পানি এটাতে অল্প অ্যাড করছিলাম, তারপর অনেক জুস হয়েছে, 2 গ্লাস জুস হয়েছে এই গ্লাসে, 2 গ্লাস। আর এটাতে আমি কোনোরকম সুগার, গুড়, হানি কিচ্ছু অ্যাড করি নাই। তো আমি এখন জুসটা খেয়ে নিই, অনেকগুলো কাজ পড়ে আছে, সকাল সকাল কাজগুলো সেরে নেবো। তো তোমাদের কাছে কেমন লাগলো গুজরাতের ভিডিও, মানে গুজরাতের ফ্রুটের প্রাইস শুনে কেমন অবাক লাগছে কেন জানাও নিশ্চয়ই। আর দেখো আমি নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা, ভালো থাকো। একটু খাই নি, দাঁড়াও টেস্টটা বলি কেমন। টেস্টটা খুব ভালো, টক টক লাগে, হালকা হালকা। কিসের জন্য টক লাগে আবার? ও আঙ্গুরের জন্য টক লাগে, আঙ্গুরের জন্য। আচ্ছা আঙ্গুর না দিলে কিন্তু টেস্ট ভালো আসে না, আঙ্গুর দিয়ে ট্রাই করতে পারো, আঙ্গুরটা দিলে অনেক টেস্টি হয় জুসটা। যাই হোক, ভালো থাকো, খুব মজা লাগতেছে খাইতে। আজকের মতো টাটা, বাই, গুড।